Welcome everyone to our channel, The Arkin World. So, class 11 এবং 12 যারা এবছরে ফাইনাল পরীক্ষা দিতে চলেছে 23 সালে তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের রিকোয়েস্টে ভিডিও বারবার তোমরা রিকোয়েস্ট করছিলে স্যার এই টপিকের উপরে ভিডিও দিন, তো সেই কারণেই কিন্তু অনেকে কোশ্চেন করছো বারবার। সবার কোশ্চেনের আনসার আমি এই ভিডিওতে একসঙ্গে দিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটি হয়েছে, সারা বছর যারা প্রশ্ন করনি তারা কিভাবে পাস করবে, আর দ্বিতীয়ত যারা প্রশ্ন করেছো তারা ভালো রেজাল্ট কিভাবে করবে, আর ক্লাস ইলেভেন যারা গুরুত্ব দাও ক্লাস ইলেভেনটাকে তারা কিভাবে ক্লাস ইলেভেনটা পাস করে একটা ভালো একটা স্কোর পেয়ে তোমরা ক্লাস টুয়েলভে উঠতে পারো। এর পাশাপাশি দু নম্বর যেটা দেখতে হবে যে তোমাদের কোন কোন কোশ্চেন গুলো করে গেলে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে গেলে তোমরা সমস্ত রকম কমন বা সমস্ত রকম আনসার লিখে আসতে পারবে। নেক্সট তিন নম্বর যেটা তোমাদের থাকছে সেটা হচ্ছে কত নাম্বার পেলে তোমরা যে ক্লাস ইলেভেনে রয়েছো তার টুয়েলভে উঠতে পারবে, যা টুয়েলভে রয়েছো টুয়েলভে পাস করতে পারবে। আর তারপর লাস্ট যেটি রয়েছে তোমাদের যদি যে ফোর্থ সাবজেক্ট রয়েছে, ফোর্থ সাবজেক্টে যদি তোমাদের ফেল হয়ে যায়, ফোর্থ সাবজেক্ট কোনো রকম ভাবে তোমরা পাস না করতে পারো তাহলে তোমাদের কি হবে, বা কোনটা ফোর্থ সাবজেক্ট বাংলা ইংলিশ কি ফোর্থ সাবজেক্ট আদৌ হয়, তো সমস্ত কোশ্চেন নিয়েই আজকে এই ভিডিওটি। সম্পূর্ণটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। সো কত নাম্বার পেলে পাস করতে পারবে সেই টপিকটাকে বলে দিই। দেখো ফার্স্ট অফ অল তোমাদের সাবজেক্টে যেগুলো রয়েছে, কোন সাবজেক্টে 70 নাম্বার রয়েছে থিওরি, কোন সাবজেক্টের 80 নাম্বার থিওরি রয়েছে। তো যে সমস্ত সাবজেক্টের 80 নাম্বার থিওরি রয়েছে এবং 20 নাম্বারের প্রজেক্ট রয়েছে, 80 আর 20 টোটাল 100, 80 নাম্বার যাদের রয়েছে সেই থিওরিতে তোমাকে পেতে হবে 24, অর্থাৎ 24 মার্ক, 30% পেতে হবে। 30% এই নয়, 100-এর মধ্যে 30% নয়, এই 80-এর মধ্যে 30%, অর্থাৎ 80-30% সমান 24 পেতে হবে তোমাকে থিওরিতে পাস করতে গেলে। আর একই রকম ভাবে তোমাদের প্রজেক্টে 6 পেতে হবে, ঠিক আছে, 20 নাম্বার প্রজেক্টে। যখন 30 নাম্বার প্রজেক্ট হবে, 30 নাম্বার প্রজেক্টের মধ্যে তোমাকে 30-এ 9 পেতে হবে, 3-3-9 30% পেতে হবে। এবং একই রকমভাবে 70-এ যখন তোমাদের পরীক্ষা হবে থিওরি, যেমন জিওগ্রাফি, যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল রয়েছে সেই সমস্ত সাবজেক্টের 70 মার্কের যখন তোমাদের পরীক্ষা হবে, সেখানে তোমাদের থিওরিতে তোমাদের পেতে হবে 21, অর্থাৎ 21 নাম্বার পেতে হবে কিন্তু পাস করার জন্য। সো এগুলো গেল তোমাদের 5 নাম্বার। এবং ভালো স্কোর করতে গেলে তোমাদেরকে অবশ্যই কী করতে হবে সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি। এরপরে নেক্সট টপিক আসি, নেক্সট টপিক হচ্ছে তোমাদের যারা সারা বছর পড়োনি তারা কোন কোন জায়গাগুলো করে যাবে এবং কী করে তোমরা ভালো স্কোর করতে পারবে। দেখো প্রথম কথা হচ্ছে তোমরা যারা রেগুলার পড়ে গেছো ক্লাস টুয়েলভে বা ক্লাস ইলেভেনে পড়েছো, সমস্ত রকমভাবে তোমার প্রথম থেকে রেগুলার পড়ে এসছো, তারা আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। যারা সারা বছর ঠিকঠাক পড়োনি ক্লাস ইলেভেন বিশেষ করে তারা পাস করবে কী করে, আর যারা ক্লাস ইলেভেন মোটামুটি পড়েছো বা খুব ভালো প্রশ্ন করোনি তারা ভালো রেজাল্ট কীভাবে করবে সেটাও আমি তোমাকে বলছি। তো দেখো যারা কিছুই পড়নি তাদেরকে একটাই কথাই সাজেস্ট করবো, তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা জাস্ট কোনো রকম বই খোলার, কোনো রকম নতুন করে কোনো কিছু তোমরা জাস্ট কী করবে, তোমরা প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে, প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত সমস্ত পরীক্ষাগুলো হয়ে গিয়েছে 22 সাল বাদ দিয়ে, বাকি সমস্ত কোশ্চেন তোমরা একবার করে অন্তত দেখে যাও। আমি তোমাদের কথা দিতে পারি তোমাকে দেখে যাও 22 সাল পর্যন্ত, তোমার যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে যাও তাহলে তোমার একটা কনসেপশন তোমাদের হয়ে যাবে, কেমন কোশ্চেন আসছে, কী টাইপের কোশ্চেন আসছে সেই কনসেপশন তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে এর থেকে তো আশা করি কমন আসবে, এবং তোমরা যখন দেখবে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, এর ফলে দেখবে তোমাদের যে মাত্র পাস করতে গেলে যে 24 মার্কস বা 21 মার্কস যেটা লাগবে সেটা তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। এবং এরপরে তোমাদের এটা কথা দিতে পারি, তোমরা যদি পড়ে যাও প্রিভিয়াস সলিউশন যদি করে যাও, আশা করতে হবে তোমরা 50% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, 50% কমন প্রিভিয়াস ইয়ার সলিউশন করে গেলে 50% বা তারও বেশি কমন তোমরা পেয়ে যেতে পারো। এরপরে যারা ভালো পড়াশোনা করছো বা ভালো রেজাল্ট করার জন্য যারা পড়াশোনা করছো তাদেরকে বলবো তোমরা তো ফুল প্রিপেয়ার হয়ে আছো, তোমাদের নতুন করে কিছু করতে হবে না, তোমরা জাস্ট যেগুলো পড়ে আছো সেগুলোকে রিভাইজ করো। এর পাশাপাশি রিভাইজ যখন করবে পরীক্ষা হলে যখন যাবে পরীক্ষা হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের ফুল আনসার করে আসতে হবে, কোনো রকম ছেড়ে আসলে হবে না। 70 নাম্বার পরীক্ষা হলে 70 নাম্বার পুরো আনসার করতে হবে, 80 নাম্বার পুরো হলে 80 নাম্বার পুরো আনসার করে আসতে হবে থিওরি পেপারগুলো। তারপরে দেখবে তোমরা নিশ্চিন্তে বাড়ি এসে থাকবে এবং পরীক্ষার পরে রেজাল্ট তোমাদের ইজিলি তোমাদের দেখবে খুব ভালো হয়েছে। বাট তোমাদের 50 নাম্বার আনসার করে আসো, 60 নাম্বার আনসার করে আসো তাহলে কিন্তু সেই আশাটা রাখা যাবে না। সো সম্পূর্ণ আনসার করে আসলে তোমরা ইজিলি তোমরা 90+ স্কোর বা লেটার মার্কস নিয়ে তোমরা কিন্তু তোমাদের যে ক্লাসে পড়ছো সেই 11 হোক বা 12 হোক তোমরা কিন্তু ইজিলি সেটাকে পাস করে যাবে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা, নেক্সট কোশ্চেন যেটা বারবার স্টুডেন্টরা করছে যে ফোর্থ সাবজেক্টটা কি হবে, ফোর্থ সাবজেক্ট কোনটা হবে, ফোর্থ সাবজেক্ট ফেল করলে কি হবে। তো দেখো প্রথম কথা বলি, বাংলা ইংলিশ যে বিষয়টা রয়েছে, বাংলা ইংলিশ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি বা যে অফিসিয়াল যেটা আপডেট সেটা তোমাদের বলছি শোনো, বাংলা ইংলিশ কম্পালসারি, বাংলা ইংলিশ যদি এর মধ্যে দুটোর মধ্যে একটাই ফেল করো
তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু পাস করানো হবে না। এটা আমি ক্লাস ইলেভেন এবং টুয়েলভ উভয়ের কথা বলছি, কিন্তু ক্লাস ইলেভেনের ভয় করার প্রয়োজন নেই তোমাদেরকে। আমি একটু পরে একটা জিনিস বলে দিচ্ছি, সেটা তোমার খেয়াল রাখবে। আর যারা সারা বছর পড়েছো তাদের ফেল করা তো কোনো প্রশ্নই আসছে না। এবারে যারা আর যে অ্যাডভাইসটা দিলাম তোমাদেরকে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার সলিউশন করে দাও কেউ ফেল করবে না। তারপরে যারা কম্পালসারি সাবজেক্টে ফেল করলে বা ব্যাক এসে গেলে কিন্তু তোমাদের কোনো রকমভাবে তোমাদেরকে পাস করানো হবে না, কিন্তু তোমরা কেউ ফেল করবে না, এটা আমি জানি। এবারে কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংলিশ এই দুটো সাবজেক্ট কখন ফোর্থ সাবজেক্ট হবে? দেখো তোমাদের যে পাঁচটা সাবজেক্ট টোটাল রয়েছে কম্পালসারি সাবজেক্ট বাদ দিলে আরও তিনটে সাবজেক্ট থাকছে, এই তিনটে সাবজেক্টের মধ্যে এই পাঁচটা সাবজেক্টে মোট যে পাঁচটা সাবজেক্ট রয়েছে এই পাঁচটা সাবজেক্ট তোমাদের খুব ভালো নাম্বার পেয়ে পাস করলে এবং সেখানে দেখা যাচ্ছে লোয়েস্ট যে নাম্বারটা সেটা তোমার বাংলা বা ইংলিশ হলো, তখন কি হবে যে নাম্বারটা পাঁচটায় যখন ভালোভাবে স্কোর নিয়ে পাস করবে তার মধ্যে যখন তোমাদের যেটা তোমাদের কম হবে সেটাই ফোর্থ সাবজেক্ট হবে, সেটা বাংলা হলেও ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, বাংলা হলে সেটা তোমাদেরকে এক্সট্রা রাখতে পারছো, ঠিক আছে। সো বাংলা যেটা সবচেয়ে বেশি নাম্বার পাবে বেস্ট অফ ফোরে যখন হিসাব হবে, ঠিক আছে, বেস্ট অফ ফোরে যখন হিসাব হবে তখন তোমাদের সেটা কিন্তু ধরা হবে না, কিন্তু তোমাদের কিন্তু পাঁচটা সাবজেক্টে ভালো করে স্কোর করলে তবেই সেটা হবে। আর যাদের ছটা সাবজেক্ট রয়েছে তাদের কিন্তু কোনো অসুবিধা নেই, তাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে, তাদের এই ছটা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটাই সবচেয়ে নাম্বার কম পাবে সেটাই তোমাদের ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যদি ফোর্থ সাবজেক্ট আর কোনো একটা সাবজেক্ট বাংলা ইংলিশে বাদ দিলাম, বাংলা ইংলিশে তো পাস করতে হচ্ছে মাস্ট, আর যে চারটে রয়েছে চারটের মধ্যে যদি কোনো একটাই ফেল করি তাহলে কি আমি পাস করতে পারি, এটা তোমাদের অনেকের প্রশ্ন আছে। তো দেখো প্রথম কথা বলি, বাংলা ইংলিশ তোমার পাস করে গেলে ভালো নাম্বার পেয়ে পাস করেছো এবং বাকি চারটের মধ্যে তোমার তিনটেতে ভালো নাম্বার পেয়ে পাস করেছো, একটাই তোমরা পাস করতে পারো নি, মানলাম তোমরা পাস করতে পারো, কিন্তু আমি আশা করি তোমার সবাই পাস করে যাবে, সবাই পাস করে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। আর যেটা বললাম প্রিভিয়াস ইয়ার সলিউশন করো পাস করে যাবে, যেটা তোমাদের ফোর্থ সাবজেক্ট যেটা তোমার সারা বছর পড়ো নি যেটা পড়তে তোমাদের ভয় লাগছে সেই সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার সলিউশন করো না তোমার পাস করে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, ঠিক আছে। তো এইবারে কথা হচ্ছে যদি সেই চারটের মধ্যে একটাই তোমরা ফেল করে যাও তাহলে কি তোমাদের পাস করানো হবে? একদম তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। ওই পাঁচটা সাবজেক্টে যদি তোমরা ভালো স্কোর পেয়ে পাস করতে পারো, বাংলা ইংলিশ কম্পালসারি ফিক্সড, এবং বাকি তিনটে যদি ভালো নাম্বারে পাস করতে পারো, তোমাদের একটা বিষয় যদি ফেল করো ফোর্থ সাবজেক্ট যেটা ছিল তাও কিন্তু তোমাদের পাস করিয়ে দেওয়া হবে, এখান থেকে কিন্তু তোমাদেরকে কোনোরকমভাবে আটকানো হবে না, তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু প্রবলেম হবে যদি কলেজে, যে কলেজে তোমরা ভর্তি হবে সেখানে যদি কোনোরকম প্রবলেম করে সেখানে হবে, বাট এখানে কিন্তু কোনোরকমভাবে তোমাদের আটকানো হবে না, তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। এবং যারা ক্লাস ইলেভেনে পড়ছো, টুয়েলভে কথা বললাম, ক্লাস ইলেভেনের একই বিষয়, কিন্তু ক্লাস ইলেভেনের ক্ষেত্রে যেহেতু খাতাটা স্কুলে দেখা হবে, বোর্ডের কোশ্চেন হবে ঠিকই, বাট খাতা স্কুলে দেখা হবে, নাম্বার স্কুলেই থাকবে, তো সেই কারণে তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই, তোমরা জাস্ট যেটা বললাম প্রিভিয়াস ইয়ার সলিউশন করে দাও, সবাই পাস করে যাবে এবং ভালো নাম্বার পেয়ে পাস করবে, 50% প্লাস স্কোর পেয়ে তোমরা পাস করবে এবং সেটা ইজিলি, খুবই সহজে। আর অন্যান্য সাবজেক্টের যারা বিশেষ করে যারা ভালো পছন্দ করছো বা যারা কম পছন্দ করছো শুধু এমসিকিউ এসিকিউ ফোকাস করছো, দেখো এমসিকিউ এসিকিউতে তোমরা কেউ ভালো নাম্বার ক্যারি করতে পারবে না যারা খারাপ বছর পড়োনি, এমসিকিউ এসিকিউতে নাম্বার এটা এক্সট্রা, এগুলো কমন আসে না, তবুও যদি 50% কমন এসে যায় তাহলে সেখানে তোমাদের খুবই ভাগ্য ভালো। এবং এর পাশাপাশি যে ব্রড কোশ্চেন যেগুলো বলবো, ব্রড কোশ্চেন কিন্তু বারবার রিপিট হয়, অনেকবারই ব্রড কোশ্চেন দেখবে কমন এসছে, সে আমরা ইংলিশ সাবজেক্ট কথা বলতে পারি বা অন্যান্য সাবজেক্টে দেখবে 50% তোমাদের কমন এসে যাবে সেখান থেকে, তো তোমরা অবশ্যই ব্রড কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ারের সলিউশনের ব্রড কোশ্চেন করো এবং এর পাশাপাশি সমস্ত এসএকিউ এমসিকিউ প্র্যাকটিস করো, সেখান থেকে ইজিলি তোমরা নাম্বার ক্যারি করতে পারবে। তোমরা দেখলে তাদের আর কোনোরকম কোনো ডাউট নেই, কারণ এই যে টপিক আমরা চারটে টপিক আছে কভার করলাম, যে তারা ভালো রেজাল্ট করতে গেলে বা পাস করতে গেলে যারা সারা বছর পড়েনি তারা কীভাবে পাস করবে বা ভালো রেজাল্ট যারা সারা বছর পড়েছে তারা কীভাবে করবে, এর পাশাপাশি যেটা আমরা কভার করলাম যে প্রশ্ন উত্তর কোনগুলো করে গেলে তোমাদের যে 50% মার্ক তোমরা ইজিলি ক্যারি করতে পারবে সেটা বললাম, এবং যদি তোমাদের ফোর্থ সাবজেক্টে ফেল করে যাও তাহলে কী হবে, আর লাস্ট আমরা যেটা কভার করেছি সেটা হচ্ছে তোমাদের কত নাম্বার পেলে তোমরা পাস করতে পারবে। এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকে আমরা আলোচনা করলাম এগুলো বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, আর যারা টেনশন করছো কোনো টেনশন করার প্রয়োজন নেই, আমি বারবার ধরে বলছি তোমরা যদি প্রিভিয়াস ইয়ার সলিউশন কভার করে যাও তোমরা ইজিলি 50% স্কোর করতে পারবে। সারা বছর পড়ানো তো কী হয়েছে, এখনও সময় রয়েছে, পরীক্ষার আগে আগে ছুটি থাকে অনেক, সেই টাইমগুলোকে কাজে লাগাও, আর কোনোরকমভাবে তোমরা প্রতিজ্ঞা করো যে ইউটিউবে বা কোনো জায়গায় যে কোনো সোশ্যাল মিডিয়াতে এডুকেশনাল ভিডিও ছাড়া এই মুহূর্তে তোমরা কিছু দেখবে না, তোমরা এই কয়েকটা দিন শুধু পড়াশোনার মধ্যেই থাকবে, তাহলে দেখবে তোমরা ইজিলি তোমরা স্কোর করতে পারছো এবং ইজিলি তোমরা পড়ার মধ্যে কানেক্ট হতে পারছো। পড়া যাদের মন বসছে না তাদেরকে আর কি বলবো, তোমরা কন্টিনিউয়াসলি একটা দিন পড়ো, তোমাদেরকে কথা দিচ্ছি আজকের থেকে তোমরা পড়া শুরু করো, আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার প্রতিজ্ঞা নাও যে আজকের থেকে আমরা পড়া শুরু করবো এবং আমরা এখন এই মুহূর্ত থেকে সোশ্যাল মিডিয়ায় এডুকেশনাল ভিডিও ছাড়া কিছু দেখবো না।
তো তোমরা জাস্ট সেইটা ফলো করো এবং রেগুলার যখন একটা দিন তোমরা পড়ো 24টা ঘন্টা তোমরা ঠিকঠাক পড়ো দেখবে কালকের থেকে অটোমেটিক্যালি তোমাদের মাইন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি তোমার পড়ার প্রতি একটা মনোযোগ বাড়বে কারণ তোমাদের কনসেন্ট্রেট তোমরা করতে পারছো না অবশ্যই তোমরা চেষ্টা করো ভালোভাবে প্রিপারেশন নেওয়ার আশা করি তোমরা বেটার রেজাল্ট পাবে সো ভালোবাসা রইলো ভালোভাবে পরীক্ষা দাও এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দাও তারাও ফটো দেখে হেল্প পেতে পারে আর পরীক্ষার পরে অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন পরীক্ষা হয়েছে ভালো থেকো বাই